মাঠে তিল তোলার কাজ করার সময় আচমকা বজ্রপাতে প্রাণ হারালেন এক গৃহবধূ, আহত এক শিশুও। এদিন দুপুরে জেলার কোতুলপুর থানার সাঁইতারা গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সাঁইতারা গ্রামের বাসিন্দা সীমা পাল, বয়স আনুমানিক 32 বছর, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মাঠ থেকে তিল খড়ে তোলার কাজ করছিলেন। সেই সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি এবং সমানতালে ঘটছিল বজ্রপাত। আচমকা সীমাদেবীর অদূরেই মাঠে বাজ পড়লে সাথে সাথে লুটিয়ে পড়েন তিনি, আহত হয় এক শিশুও। সীমাদেবীকে সাথে সাথে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা হচ্ছে যে আমরা কাজ করছিলাম, তিল গুটাচ্ছিলাম আর কি। তিল গুটাতে গুটাতে আমরা আসবো বলে ঠিক করছি, একটা ছোট ছেলে ছিল, ছোট ছেলেটাও দেখছি কেমন হয়ে গেল, বজ্রাঘাতটা পড়লো, দিয়ে ছোট ছেলেটা কেমন হয়ে গেল। দ্বিতীয় ওকে ধরে 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 আনছিলাম, তারপর পিছন দিকে দেখছি যে ওনার স্ত্রী পড়ে গেছে। আমার ওই সম্পর্কে বৌদি আর কি, কাছাকাছি, তো সব কাছাকাছি থাকে, আমি ওদের কাজ করছিলাম আর কি। তারপরেই কাজকে যেয়ে দেখছি যে যে উল্টে পড়ে গেছে, গায়ে আরে পুরো আঁচ লেগে গেছে আর কি। তিল ডাঁটা গুটাছিলাম, হ্যাঁ, তিল ডাঁটা গুটাতে গুটাতেই দেখছি যে উল্টে পড়ে গেছে, হ্যাঁ, হসপিটাল নিয়ে নাও। গ্রামের ভিতরকে নিয়ে এলাম ধরে, তারপরে আবার হসপিটাল নিয়ে এলাম গাড়ি করে। ঘটনাটা কোথায় ঘটেছে? ওই সাঁইতারা গ্রামে মাঠে দিয়ে আর কি, ফাঁকা ফাঁকা জমিতে আর কি, মাঠে কাজে, হ্যাঁ, মাঠে কাজে। ওই ওখান থেকে আধ ঘন্টা আনতে লেগেছে আর কি, সময়টা বলতে পারছি না, তো ঠিক করতে পারছি না কত কটার সময় হয়েছে আমরা ঠিক বলতে পারছি না। কোতুলপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কোতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর প্রতিবেদন, বাঁকুড়া 24x7।